শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন বিএনপির সময়ে শিক্ষা মন্ত্রণালয় ছিল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেখান থেকে বিপুল পরিবর্তন উদ্যোগ ও কার্যকর ব্যবস্থার মাধ্যমে আজকের অবস্থায় নিয়ে এসেছেন তিনি আজ শুধু একই সময়ে দেশ জুড়ে তেইশ কোটি বই বিতরণ নয় শিক্ষক ট্রেনিং বেতন বৃদ্ধি আইটি সুবিধা বৃদ্ধি সহ নানা ক্ষেত্রে সাফল্য দেখছেন দেশবাসী মন্ত্রী নাহিদ লন্ডনের একটি হোটেলে চ্যানেলস নিউজের সঙ্গে একান্তে আলাপে এসব কথা বলেন তবে তিনি স্বীকার করেন ভালো কাজে বাধা আছে তার উপর হুমকি ছিল এবং থাকবে জনগণের স্বার্থে কাজ করে তবু তিনি যাবেন আরও একটি রিপোর্ট সুভাষ দাস বাংলাদেশের সর্বাধিক পঠিত দৈনিকের জরিপে অন্যান্য মন্ত্রণালয়গুলোর ব্যাপারে জনগণের হতাশা আর অভিযোগ ফুটে উঠলেও শিক্ষা এবং বিদ্যুৎ মন্ত্রণালয় প্রশংসিত হয়েছে তিন বছরের হিসেবে সবচেয়ে বেশি সফল মন্ত্রণালয় হিসেবে এইটি নাইন পার্সেন্ট উত্তরদাতা প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ মনে করেন সকলের সহযোগিতায় তিনি এগিয়ে যাচ্ছেন মানে আমার কোনো একক সাফল্য না এটা আমাদের সরকারেরই সাফল্য এবং এই ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সকলের এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার গাইডেন্সই তো আমরা পরিচালিত হই আমি যখন দায়িত্ব নিই তখন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থা এটা একটা বলা যায় দুর্নীতিগ্রস্ত এবং অনিয়ম বিশৃঙ্খলা জঞ্জালে ভর্তি আমি সেটাকে পরিষ্কার করার প্রথম দিন থেকেই আমি শুরু করছি আমি চাই যে আমাদের শিক্ষার পরিবর্তন আনতে গেলে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের অভ্যাস বদলাইতে হবে জীবন আচরণ বদলাইতে হবে যাতে আমাদের দেখে মানুষ উৎসাহিত হয় একই সময়ে সারা দেশে তেইশ কোটি বই বিতরণের গল্প তুলে ধরলেন মন্ত্রী আগে থেকেই আমি সমস্ত উপজেলায় পাঠিয়ে দিয়েছি এর আগের বার কিন্তু জেলায় জেলায় দিয়েছিলাম জেলা থেকে আবার ভাগ করার যে আরেকটা আবার বাড়তি দেখা থেকেই আমরা প্রেস থেকেই আমরা করছি প্রতি উপজেলায় বই চলে গেছি এবং সেখানে আমি নিশ্চিত হয়েছি যে পড়ছে কিনা সব উপজেলায় তারপরে সব স্কুলে পাঠায় দিয়েছি আগে এবং সেই স্কুলে ঠিকমতো পড়ছে কিনা আমি নিশ্চিত হয়েছি এবং সেই বই বইয়ের সংখ্যা নিয়ে অনেক কথা আছে যে কত আমাদের কত ট্রাক রাখছে আমি নয় শত জাফর ইকবালের হিসাব দিয়েছেন যে এই বইগুলো যদি একটা পর একটা সবখানে বিছানো হয় এই দুনিয়াকে দুইবার দেওয়া যায় এইরকম আর কি বইয়ের সংখ্যা শিক্ষকদের বেতন বৃদ্ধি দেশে বিদেশে ট্রেনিং এবং দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটানো হচ্ছে বই দেওয়ার সাথে সাথে আমরা দরিদ্র ধরে নিচ্ছি যে গড়ে চল্লিশ পার্সেন্ট তার মধ্যে আমরা মেয়েদেরকে দেই শতকরা তিরিশ পার্সেন্ট ছেলেদের দশ পার্সেন্ট উপবৃত্তি নগদ টাকা খুব বেশি না দুইশো আশো টাকা মাসে তো সেই টাকাটাও তাকে একটা সাপোর্ট অষ্টম শ্রেণীতে জাতীয় ভিত্তিক পরীক্ষা নতুন আগ্রহের সৃষ্টি করেছে বললেন মন্ত্রী নাহিদ স্কুলে ঠিক থাকার ক্ষেত্রে যে সমস্যা সেটা হলো যেমন সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত ছেড়ে দেয় তো তার তো কোনো ডকুমেন্ট থাকতেছে না তাহলে আমরা একটা পঞ্চম শ্রেণীতে পরীক্ষা ইন্ট্রোডিউস করলাম ক্লাস এইটে একটা করলাম তাইলে সে অন্তত এই পর্যন্ত টিকে থাকবার একটা তার মনে আকাঙ্ক্ষা জাগবে যে ঠিক আছে ফাইভ পর্যন্ত পড়লে তো আমি সার্টিফিকেট পাবো এইট পর্যন্ত পড়লে সার্টিফিকেট পাবো এবং এই পরীক্ষার পিছনে আমাদের আরও উদ্দেশ্য আছে যে এই পরীক্ষাটা হবে জাতীয় ভিত্তিতে পরীক্ষা তাইলে সমগ্র জাতি একই মানে উঠবার একটা প্রতিযোগিতা থাকবে নতুন উদ্যোগের ক্ষেত্রে বাধার কথাও বললেন মন্ত্রী বিশেষ করে বই ছাপানোর ব্যবসা নেয়া এবং বিনামূল্যের বই বাজারে বিক্রিকারী স্বার্থানিশি চক্র তার বিরুদ্ধে লেগেই আছে এই যেমন ধরেন বই ছাপা আপনাকে বললাম প্রথমবার আগুন লাগাইছে প্রতিবারই কোনো না কোনো বাধা আমার সম্মুখে আসে যে বাধাগুলো আমি আপনাকে বলতে পারবো না এখন বলবো না আমি আমাকে ম্যানেজ করে চলতে হবে অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা এবং কোন কোন ক্ষেত্রে দুর্নীতির অভিযুক্ত সরকারের উপরেই পড়বে জবাবে নাহিদ সবকিছু আমরা মানুষের আশা পূর্ণ করতে পারছি তা না কিন্তু আমরা সবকিছু মিলে এই সরকার জনগণের কল্যাণে তার প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে অনেক ক্ষেত্রে একানো যাচ্ছে অনেক ক্ষেত্রে কঠিন সমস্যা আছে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের সমালোচনাকে উড়িয়ে দিলেন তিনি মাদ্রাসার ব্যাপারে যে আমরা পরিবর্তন আনছি এটা নেই আমাদের মাদ্রাসার শিক্ষকরা কারণ যারা আমাদের মানে ওই যে বৌড়ের আওতায় যারা আছে কংগ্রেস তো তারা স্বাধীনতা করে তাই তারা সবাই খুশি আমরা অনার্স পড়াচ্ছি তাদেরকে উন্নতমান করে দিচ্ছি চিন্তাই করতে পারে নাই তারা খুশি আমাদের সাথে আছে শিক্ষানীতি সম্পর্কে তার পরিষ্কার কথা হচ্ছে এটি কোনো স্থির বিষয় নয় প্রয়োজনই পরিবর্তন হবে অতীতে এটা ধারণা ছিল না আমি ভূমিকার মধ্যে লেখেও দিছি শুরুতে আমি বলে আসছি শিক্ষানীতি আমি করব কিন্তু কোনো দলীয় শিক্ষানীতি হবে না এটি হবে জাতীয় শিক্ষানীতি সবাইকে আমি ধারণ করছি সব রকমের চিন্তা ভাবনা এবং প্রয়োজন মতো দেখা যাবে হয়তো ভুল হইতে পারে বদলাইব আমরা পরিবর্তন পরিস্থিতি হবে বিজ্ঞান বিজ্ঞানের এটা ডাইনামিক সাবজেক্ট মোহাম্মদ জুবায়ের চ্যানেলস নিউজ লন্ডন